বিহারে অভিযানে গিয়ে বড় সাফল্য কলকাতা পুলিশের এসটিএফ-এর। বিহার পুলিশের সঙ্গে যৌথভাবে ভাগলপুর অভিযানে এসটিএফ-এর অস্ত্র তৈরির কারখানায় হানা বিপুল পরিমাণে অস্ত্রের হদিশ। বিহারে অভিযান চালিয়ে স্পেশাল টাস্ক ফোর্সের জালে পাঁচ, বিপুল সাফল্য কলকাতা পুলিশের এসটিএফ-এর। বিহারে অভিযানে গিয়ে বড় সাফল্য বিহার পুলিশের সঙ্গে যৌথভাবে ভাগলপুর অভিযান এসটিএফ-এর অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণে অস্ত্রের হদিশ। বিস্তারিত এই বিষয়ে জানাবেন বিক্রম দাস, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বিক্রম, কি খবর পাচ্ছ? দেখো, কলকাতা পুলিশের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স তারা গোপন সূত্রে খবর পায় এবং সেই সূত্র ধরেই কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহারের এসটিএফ তারা যৌথভাবে আমদণ্ড এলাকায় ভাগলপুর সেখানে হানা দেয়। এবং সেখান থেকে যেটা আমরা জানতে পারছি যে একটি মিনি গান ফ্যাক্টরি হদিশ পাওয়া গিয়েছে এবং সেখানে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে 15 পিস সেমি ফিনিশড ইম্প্রোভাইজ 7.65 mm পিস্টল এবং তার সঙ্গে সঙ্গে লেথ মেশিন থেকে শুরু করে মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং পলিশিং মেশিন, হ্যান্ড গ্রাইন্ডার থেকে শুরু করে প্রচুর র মেটেরিয়াল পাওয়া গিয়েছে যা দিয়ে এই ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করা হয়। গোটা ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এই কারখানার মালিক রয়েছে। পাশাপাশি এই ধরনের কারখানা আর কোথায় কোথায় আছে সেই সংক্রান্ত তথ্য এবং সূত্র এই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যেতে পারে এমনটা এসটিএফ এর আধিকারিকরা মনে করছেন। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।